নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের একটি নতুন আপডেটের কথা জানাবো। হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার এসেছে, এই ফিচারটির জন্য এতদিন পর্যন্ত সবাই অপেক্ষায় ছিলেন। এই ফিচারটি কিন্তু এতদিন পর্যন্ত অ্যাপেলের ফোনগুলোর জন্য ছিল, অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই ফিচারটি এই সবেমাত্র এসেছে। কী এই ফিচার, কীভাবে এই ফিচারটি আপনারা পাবেন এবং তাকে কেমন করে ব্যবহার করবেন, সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং আপনারা বেল আইকনটিও অন করে রেখে দিন, আর ভিডিওটিকে অবশ্যই এখনই একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এর আগে হোয়াটসঅ্যাপে কয়েকটি নতুন ফিচার এসেছিল, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি। তাদের মধ্যে অন্যতম হলো সোয়াইপ টু রিপ্লাই, যেখানে আপনি কোনো নির্দিষ্ট চ্যাটে রিপ্লাই করার জন্য সেই চ্যাটটিকে আপনি লেফট থেকে রাইটের দিকে সোয়াইপ করে খুব সহজেই সেই চ্যাটের জন্য আপনার রিপ্লাই করতে পারতেন। কিন্তু আজকে যে নতুন ফিচারটির কথা জানাবো, সেটি একেবারেই একটি নতুন ফিচার এবং অত্যন্ত প্রয়োজনীয় ফিচার। ফিচারটি হলো স্টিকার। হ্যাঁ বন্ধুরা, এখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপে আপনারা স্টিকার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন, আপনারা স্টিকার পাঠাতে পারবেন। স্টিকার কী কাজে লাগে না, আপনারা সবাই জানেন যে আপনি আপনার মুড মতো, আপনার যেমন মুড সেই অনুযায়ী আপনি স্টিকার পাঠাতে পারেন। দেখুন, আমি আমার হোয়াটসঅ্যাপে স্টিকার ফিচার পেয়ে গেছি। দেখুন, আমি এখন চ্যাট করতে চাইছি। দেখুন, আমি স্টিকার ফ্যাসিলিটি পেয়ে গেছি। দেখুন, আপনি এই চ্যাট উইন্ডো ওপেন করবেন, ওপেন করার পর ডান দিকে দেখুন নিচের দিকে স্টিকার চলে এসেছে। দেখুন, এই স্টিকার অপশানে যখন আপনি টাচ করে দেবেন, তখন আপনি দেখুন এই ঘড়ির আইকন পাচ্ছেন। ঘড়ির আইকন মানে আপনি রিসেন্ট কী কী স্টিকার ব্যবহার করেছেন সেখানে আপনি দেখতে পাবেন। এছাড়া দেখুন আপনার ফেভারিট, আপনি ফেভারিট হিসাবে কোন কোন স্টিকারকে রেখেছেন সেটি আপনি দেখতে পাবেন। তার পাশেই দেখুন হার্ট চিহ্ন দেওয়া আছে, এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি স্টিকারগুলোকে এখানে দেখতে পাবেন। দেখুন, হার্ট চিহ্নতে যখনই আপনি টাচ করে দেবেন, তখনই দেখুন আপনার মুড অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে স্টিকারগুলোকে ভাগ করা রয়েছে। দেখুন, আপনি যদি খুশি মুডে থাকেন, হ্যাপি মুডে থাকেন, তার জন্য দেখুন এই স্টিকারগুলো রয়েছে। আপনি যদি আপনার রোমান্টিক মুডে থাকেন, তাহলে দেখুন এই স্টিকারগুলো আপনার জন্য রয়েছে। তারপর যদি আপনি আনহ্যাপি থাকেন, তার জন্য দেখুন আপনার জন্য স্টিকার রয়েছে। এছাড়া দেখুন আপনি হয়তো কোনো অবাক হয়ে যাচ্ছেন, সেই সম্পর্কিত দেখুন স্টিকার আপনি এখানে পাচ্ছেন। এছাড়াও আপনি নতুন নতুন স্টিকার এখান থেকে অ্যাড করতে পারবেন। নতুন স্টিকার অ্যাড করার জন্য দেখুন ডান দিকে পাশে প্লাস চিহ্ন রয়েছে, আপনি এই প্লাস চিহ্নতে টাচ করবেন। টাচ করলে দেখুন আপনাদের সামনে এই মুহূর্তে যে সমস্ত স্টিকার হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল সেগুলো চলে এসেছে, আপনি এদের মধ্য থেকে ডাউনলোড করে নিতে পারেন। বাই ডিফল্ট কিছু স্টিকার আপনার হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়ে চলে আসবে, তাছাড়াও আপনি আপনার পছন্দ মতো স্টিকারগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করলে এই স্টিকারগুলো, আমি কয়েকটি স্টিকার ডাউনলোড করে নিলাম, এগুলো আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। দেখুন, এই নতুন নতুন স্টিকারগুলো আমার জন্য অ্যাড হয়ে গেল। এরপর মনে করুন আপনি কোনো স্টিকারকে আপনি আপনার ফেভারিটে রাখতে চাইছেন, তাহলে আপনি কী করবেন, সেই নির্দিষ্ট স্টিকারটিতে একটু সময় প্রেস করে রাখবেন, আপনার সামনে এরকম মেসেজ চলে আসবে, আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করলেই দেখুন ওই স্টিকারটি আমার ফেভারিটে চলে এসেছে। এইভাবে আপনি হোয়াটসঅ্যাপেও স্টিকারগুলোকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখন আপনাদেরকে জানিয়ে দিই, এই ফিচারটি কিন্তু সবার জন্য এখনও পর্যন্ত নিয়ে আসা হয়নি, কেবলমাত্র বিটা টেস্টারদের জন্য এই ফিচারটি নিয়ে আসা হয়েছে। আপনারা কীভাবে বিটা টেস্টার হিসাবে জয়েন করবেন, আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নিন। আপডেট করার পর নিচের দিকে দেখবেন জয়েন অ্যাজ বিটা টেস্টার হিসাবে লেখা রয়েছে, আপনি সেখানে টাচ করে আপনি বিটা টেস্টার হিসাবে জয়েন করতে পারেন। আর আপনি যদি বিটা টেস্টার হিসাবে জয়েন করতে না চান, তাহলে সপ্তাহ দুয়েক অপেক্ষা করুন, সপ্তাহ দুয়েকের মধ্যেই সবার জন্য কিন্তু এই ফিচারটি অ্যাড করে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা জানতে পারলেন এই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি, যেটি আপনারা স্টিকার হিসাবে ব্যবহার করতে পারেন। অনেকগুলো স্টিকার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে এখন একটি লাইক করে দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে।